নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চকোলেট পাটিসাপটা তৈরি করব। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। কড়াইয়ে 500 গ্রাম ফুল ক্রিম দুধ দিয়েছি। দুধটা ঘন করে ক্ষীর করে নেব। ওভেনটা বাড়িয়ে দিয়েছি, বারবার নাড়াচাড়া করতে হবে যেন তলায় ধরে না যায়। ক্ষীরটা রেডি হয়ে গিয়েছে, আমি এটা ঘন ঘন করে তৈরি করে নিয়েছি। ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবার 14-15টা আমন্ড বালির বদলে আমি লবণ দিয়ে ভালো করে রোস্ট করে ভেঙে নিয়েছি। এই চকলেটের সঙ্গে আমন্ড খুব ভালো যায়, এটা দাঁতে পড়লে খুব ভালো লাগবে। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা দিয়ে দিলাম। এবার এতে চকো পাউডার মেশাবো অল্প অল্প করে। প্রথমে বড় 1 চামচ চকো পাউডার দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এটা মিশিয়ে নেব। মেশানোর পর চকলেটের কালার চলে এসেছে। আপনারা যদি আরও ডার্ক কালার পেতে চান, তবে 2-1 চামচ চকো পাউডার আর 2-1 চামচ কোকো পাউডার মিশিয়ে নিতে পারেন। এবার এতে একটা চকলেট গ্রেট করে দিতে হবে। পুরো চকলেটটা গ্রেট করা হয়ে গেছে, আমি এমন একটা চকলেট ইউজ করেছি। এবার চকলেটটা ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরে চকলেটের পরিমাণ যত বেশি হবে, পুরটা খেতে ততই টেস্ট হবে। পুরটা শক্ত করে তৈরি করে নিতে হবে, তাহলে পাটিসাপটা থেকে পুরটা গলে বেরিয়ে আসবে না। পাটিসাপটা ভাজার সময় পুরটা একটু হিট পেয়ে সামান্য গলবে। পারফেক্ট পাটিসাপটা বানাতে গেলে পুরটা এরকম শক্তই বানিয়ে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে, এবার ব্যাটার তৈরি করে নেব। এবার ব্যাটারটা রেডি করে নেব। এমন একটা নর্মাল কাপের 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ চালের গুঁড়ো মেশানো আছে, এটা নিয়ে নিলাম। 1 কাপ সুজি নিলাম। এবার এতে স্বাদ মতো 1/2 কাপ চিনি দিলাম। এবার কোকো পাউডার মেশাতে হবে। এতে 4-5 চামচ কোকো পাউডার দেব। আপনারা যেমন ডার্ক চাইছেন তেমন কোকো পাউডার ব্যবহার করবেন। পাউডারটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। পাউডারটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুধ দিয়ে এবার ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে মেশাতে হবে, ব্যাটারটা তৈরি করতে সুবিধা হবে। পাটিসাপটার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। মেশানোর পর ব্যাটারে যদি লাম্প থাকে, তাহলে একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হবে। যত পাতলা ব্যাটারে পাটিসাপটা রোল করতে পারবেন, পাটিসাপটা ততই নরম হবে। এবার পাটিসাপটাগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে ব্যাটার ঘন হয়ে গেলে পরিমাণ মতো দুধ মিশিয়ে নিতে হবে। ওভেনে একটা ফ্রাইং প্যান দিয়েছি, প্যানটা একটু গরম হয়ে গেছে। এবার একটু বেগুনের বোটাই করে বাটার মাখিয়ে নিলাম। এবার ব্যাটারটা দিয়ে দিলাম। ভালো করে একটু ছড়িয়ে নিতে হবে। ওভেনটা কমিয়ে রাখতে হবে। পুরো ব্যাটারটা কুক হয়ে গেছে, এবার ওভেনটা বন্ধ করে দিলাম। এবার ভেতরের পুরটাকে দিতে হবে
পুরটাকে বেশি গরম করা যাবে না, তাহলে পাটিসাপটা থেকে পুরটা বেরিয়ে আসবে। আমি পুরটা একটু চেঞ্জ করে নিয়েছি, আমার মেয়ের পছন্দ মতো পুরটাতে সামান্য একটু দুধ, কোকো পাউডার আর আমন্ড বাদাম মিশিয়ে নিয়েছি। তবে পারফেক্ট পাটিসাপটার জন্য পুরটা ঘন রাখতে হবে। এবার রোল করে নিলাম পাটিসাপটা, এবার তুলে নেব। চকোলেট পাটিসাপটা রেডি, আপনারাও ট্রাই করুন। যদি আপনারা ডার্ক চকোলেট পাটিসাপটা পেতে চান, তবে ডার্ক কোকো পাউডার ইউজ করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসব অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।